শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকের আমার এই প্রতিবেদন হলো গোদাপিয়াশাল স্টেশনের উপর। গোদাপিয়াশাল স্টেশনটি গোদাপিয়াশাল গ্রামে শালবনী সিডি ব্লকের আন্ডারে মিদনাপুর সাব ডিভিশনের অন্তর্গত। তো এই গোদাপিয়াশাল স্টেশনটি অবস্থিত হচ্ছে মিদনাপুর আদ্রা লাইনে, আদ্রা ডিভিশনের আন্ডারে। আর গোদাপিয়াশাল অবস্থিত হচ্ছে একদিকে জঙ্গলম বাহুতলা হল্ট এবং অপরদিকে শালবনী, এই দুইয়ের মাঝে গোদাপিয়াশাল অবস্থিত। আর গোদাপিয়াশালের বেশিরভাগ অংশটাই শহরে, গ্রামের অংশটা পুরোটাই জঙ্গল অধ্যুষিত এবং পুরোটাই শাল মহুয়া পলাশের জঙ্গল অধ্যুষিত এরিয়া। আর গোদাপিয়াশালের ইকোনমি বলতে গেলে, গোদাপিয়াশালের ডালমিয়া গ্রুপের ওসিএল ইন্ডিয়া লিমিটেড কোম্পানি আছে, যেটা শালবনী 2014 সালে খুলেছিল। আর জিএসডব্লিউ সিমেন্ট, যেটা আপনার জিন্দাল সিমেন্ট, যেটা শালবনীতে ইনোগ্রেশন হয়েছিল 800 কোটির প্রজেক্ট 2018। তো এই দুই মেন কারখানা গোদাপিয়াশালে। আর ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি যে আমরা তুলেছিলাম আরণ্যক এক্সপ্রেস থেকে, তো কেমন লাগলো ভিডিওটি দেখে জানাবেন নিশ্চয়ই। তো আস্তে আস্তে আরণ্যক লুপ লাইন দিয়ে বাস করেছিল। তো আপনাদের ফিডব্যাক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো নিশ্চয়ই জানাবেন যে গোদাপিয়াশালে ওভারঅল স্টেশন থেকে ঢোকা এবং স্টেশন থেকে বেরিয়ে যাওয়ার ভিডিওটি আপনাদের কেমন লাগলো।